টুইটার অধিগ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটিকে যেন ভেঙেচুরে নিজের মতো গড়ে নিচ্ছেন ইলন মাস্ক। এর আগে টুইটারের ব্লু সাবস্ক্রিপশন ফি চালু করেন মাস্ক, এবার বদলে ফেললেন টুইটারের বহুল পরিচিত লোগো ব্লুবার্ড। রোববারই নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি টুইট করে বলেন, দ্রুতই টুইটার ব্র্যান্ডকে বিদায় জানানো হবে এবং পর্যায়ক্রমে সব পাখিকে। ঘোষণা দেন, যদি যথেষ্ট ভালো লোগো পোস্ট করা সম্ভব হয় আজই লোগো বদলে ফেলা হবে। হলোও তাই, যদিও টুইটারের ব্লুবার্ড এখনও লোগো হিসেবে দেখা যাচ্ছে, মাস্ক জানান অনেকদিন ধরেই এই লোগো পরিবর্তন করার পরিকল্পনা তার। লাখ লাখ ফলোয়ারকে নীল থেকে কালোতে নিয়ে আসতে চান তিনি। অক্টোবরেই নিজেদের ব্যবসায়িক নাম এক্স কর্প রেখেছে কোম্পানিটি। এই প্রতিষ্ঠানকে চীনের উইচ্যাটের মতো সুপার অ্যাপ বানাতে চান কোটিপতি ইলন মাস্ক। প্রযুক্তিবিদরা বলছেন, টুইটারের বিভিন্ন সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডসের প্রাথমিক সাফল্যে সরাসরি ভূমিকা রেখেছে। চালু হওয়ার মাত্র 5 দিনের মাথায় অ্যাপটি 10 কোটি ব্যবহারকারীর মাইলফলক পেরোয়। গত বছরের অক্টোবরে ইলন মাস্ক বলেছিলেন, এক্স অ্যাপ তৈরির জন্যই টুইটার কেনা হয়েছে। গত বছর $44 বিলিয়ন টুইটারের মালিকানা কিনে নেন মাস্ক। এরপর প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক নাম এক্স কর্পোরেশনে পরিবর্তন করে। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।